শোনারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসি, ভীষণ ভালো আছি। এটাকে ফাটাবো না, এখন ফাটাবো না আমি, ওরে ওরে ফাটাবো না। এগুলো সব ওই যে বার্থডেতে লাগানো হয়েছিল না, সেগুলো সব দেয়াল থেকে খুলে খুলে পড়ছে। এটা আমার ছেলের ঘরে ছিল, এই যে এই যে দেখো আঠা। আচ্ছা আমার গ্লুকন্ডি আবার কোথায় গেল রে বাবু, কোথায়? আজকে কোন স্পেশাল মানুষের কথা বলবো, ঠিক আছে? শুধু বলবো না, ভিডিওতে দেখাবো, ঠিক আছে? এই তো আমার গ্লুকন্ডি হাজি, আমার আমার কি আমার 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 কি দাদা, আমার এনার্জি ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক আমার। জিন্সের প্যান্টটা খুলে দিল, খুলে দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, জিন্সের প্যান্টটা খুলে দিল। না না, বেরিয়েছিলাম মানে কি, বেরিয়েছিলাম বাট কোনো জায়গায় সেভাবে হাঁটাচলা করছি না, তাই না বাবু? বাড়ির সামনে গাড়ি আসছে আর গাড়িতে বসছি, যে কাজে যাচ্ছি কাজ করছি, আবার ওখান থেকে গাড়িতে বসছি, ব্যাক করছি। হ্যাঁ, কোনো রকম কোনো হাঁটা চলা এখন আমি কিচ্ছু করছি না। আর কি হচ্ছে, এবার কতদিন বাড়িতে বসে থাকবো না, কিছু দরকারি আমাদের কাজ থাকছে এবং সেখানে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি না গেলে হবে না, তো সেই কারণের জন্য বেরোতে হচ্ছে। একেবারে বাড়ির সামনে গাড়ি চলে আসছে, অসুবিধে কিছু নেই, আবার ঠিক যেখানে যাচ্ছি সেখান থেকেই আবার সামনেই গাড়িতে উঠে চলে আসছে, ঠিক আছে? আর পুরো এসিতে আসছি, এসিতে, তাই না বাবু? পুরো এসিতে, এসিতে। আচ্ছা এটা কেউ বাবু ওখান থেকে দেখ, এটা খুলে গেছে, ফাটাবো ফাটাবো না বউ, ফাটা শুনো আমার না ভয় লাগে ভীষণ। আচ্ছা আজকে, আচ্ছা হ্যাঁ, আজকে তো সারাদিনে ভিডিও বানাইনি, কিছু শর্ট ভিডিও গেল, আর এই ভিডিওটা যে বানাচ্ছি এই ভিডিওটা তোমরা কালকে পাবে, ঠিক আছে? রাত্রিবেলা বানিয়ে রেখে দিই, মোটামুটি 10 মিনিটের ভিডিও বানিয়ে রেখে দিই, কালকে তোমরা পাবে। আর এই ভিডিওটা স্পেশাল কেন বলো তো, বলো বলো বলো, তুমি কিছু বলবো না, কেন বলো তো? আমার গ্লুকন্ডিকে কানে কানে কি বললাম, আমি কি বললাম, বললাম কি একটা হামি দিবি আমাকে, বললাম একটা হামি দিবি, হামি দে না আমাকে, একদম হামি দিতে চাই না জানো তো, কি বাজে বল, হামি দেয় না, চুমু দেয় না, কিসি দেয় না, একদম দেয় না জানো তো, চলো দাও তো, দাও না গো, আচ্ছা দিতে হবে না, না 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 দিতে হবে না, লজ্জা লাগে, কি লজ্জা, ধরো তো আমাকে ওরকম ভাবে, ওরকম ভাবে ধরতে আছে, দাঁড়াও দাঁড়াও আমি শেখাই, দাঁড়াও নর্মাল ভাবে বসো, হ্যাঁ নর্মাল ভাবে বসে নিজের বউকে ধরবে, দেখো ধরারও কায়দা আছে, খালি ফাটলাম না, খালি ফাটলাম, কি একটা দেখো নি ভিডিওটা আসে, খালি ফাটলাম মারে, খালি ফাটলাম, এতদিন চুপচাপ হয়েছিল মাই ড্রিম লাভ কে, তাই না? মাই ড্রিম লাভ এর কে এতদিন চুপচাপ ছিল, আজকে যেই না একটু, যেই না একটু, করে হালকা ভাবে বউকে ধরতে, ফিলিংসটা বের করো মনের থেকে, ফিলিংসটা বের করো যে তোমার বউ, তোমার বউকে তুমি ভালোবাসো, তোমার বউয়ের সাথে তুমি প্রেম করবে, রোম্যান্স করবে, ফিলিংসটা মন থেকে বের করো, ঠিক আছে?
তোমার ওইটা দরকার, ওই যে কি বলে জানো, আরে এরকম করে করে না, জোরে করে নিঃশ্বাস না, কি বলে ওটাকে, ইয়োগা, ইয়োগা বলে কি যেন বলে, তাই তো মেডিটেশন, দাঁড়াও মেডিটেশন দরকার। না আমি এখন অত এ করতে পারছি না গো, একে তো ফ্যান বন্ধ করে বসে আছি। হ্যাঁ তো বিশ্বজিতের মেডিটেশন দরকার, তাহলে যদি আমাকে ভালোবাসতে পারে। জোরে করে নিঃশ্বাস নাও, ফুস করে ছেড়ে দাও, জোরে করে নাও, নাও নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, একটু শান্ত, এত জোরে করো না, কেয়াও তুমি না, তোমার না এখন শরীরটা ভালো নেই, একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত। আচ্ছা এবার আমি বলে ফেলি, আমরা কালকে গতকালকে ওই যে সেম জিনিস, আজকেও একটু কাজে বেরিয়েছিলাম আর গতকালকেও কাজে বেরিয়েছিলাম। হ্যাঁ তো কাজে বেরিয়েছিলাম, বেরিয়ে গাড়ি থেকে নামলাম, নামার সাথে সাথে ও মাই গড, আমার সত্যি মানে এত আনন্দ হচ্ছিল ওনাকে দেখে, উনি আমার মায়ের সমান। হ্যাঁ তো কাকিমণিই বলি, তাই তো, এবং কাকিমণিই বলি, তাই না, কাকিমণি। হ্যাঁ তো বলছি, এখনই বলবো না, দাঁড়াও বলছি, আমি কথাগুলো বলিনি, তো কাকিমণিকে দেখে আমার খুবই ভালো লেগেছে, খুবই আমি আনন্দিত হয়েছি, কিন্তু একদম মানে এত অল্প সময়ের মধ্যে না। আর সত্যি কথা বলতে কি বলতো, ওই কাকিমণিকে আমি জানতাম না, মানে ওনার মেয়েকে আমি জানি, ঠিক আছে, ওনার মেয়েকে আমি জানি, ভিডিও থ্রু অ্যাপে জানি, স্বাভাবিক সেটা, তাই না, আমরা সাধারণত ইউটিউবে যারা কাজ করি তারা ভিডিও থ্রু অ্যাপে একে অপরজনাকে চিনি। হ্যাঁ তো সেই জায়গার থেকে আমি ওনার মেয়েকে জানি, আর ওনাকে আমি নর্মালি আমি জানি না, বা ওনার ভিডিও আমি কোনো সময় দেখিনি, আর সাধারণত আমি কারোরই ভিডিও আমি খুব একটা দেখতে পারি না, তো স্বাভাবিক ব্যাপার আমি চিনতে পারিনি। যখন উনি আমাকে পরিচয়টা দিলেন, মানে ওনার মেয়ের নামটা বললেন, তখনই এত ভালো লেগেছিল আমার, এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল যে মানে তোমাদের আমি কি বলবো। আর সত্যি ওই কাকিমণি খুবই সুইট, খুবই সুইট, খুবই মিষ্টি। হ্যাঁ আমার তো মনে হচ্ছিল একটা গালির চুমু দিই, কিন্তু কি বলতো, হঠাৎ করে মানে ওরকম একটা আমার সামনে এসে হাজির হয়েছে না। হ্যাঁ তো সাধারণত আমি আমার আমার পরিবারের সদস্য যারা থাকে তাদের সাথে দেখা হলে আমি হাগ করি, তারপর কোনো কোনো সময় একটু কিসিও দিয়ে দিই, প্রণামও করি, সেটা হয়, কিন্তু তোমরা তো জানো যে আমার শরীরটা ভালো না, মানসিকভাবে শারীরিকভাবে আমি ভেঙে গেছি, কি হারিয়েছি, আর সেটা আমার কাছে কি ছিল বুঝতে পারছো, শরীর মন দুটোই ভেঙে গেছে, তাও সেই জায়গার থেকে আমি নিজেকে ওভারকাম করার চেষ্টা করছি। তো সেখানে একটুখানি অন্যরকম মানে আনন্দিত খুবই হয়েছিলাম, আর প্রথম কথা হচ্ছে অল্প সময় ছিল, ওই কাকিমণিরও একটু তাড়া ছিল, আর আমিও হঠাৎ করে একটা মানে ওরকম ইয়েতে মানে দেখে নিজেই একটুখানি মানে হক চকিয়ে গেছিলাম ব্যাপারটা, না তখন কি করব না করব সময়টা বড্ডই কম, বুঝতে পারিনি। হ্যাঁ কিছুটা সময়ের জন্য ওই যেটুকু সময় পেয়েছি সেটুকু সময়ের মধ্যে টুক করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া হয়েছে, ওই কাকিমণিও আমার নিয়েছে, ওই কাকি মানে ওই কাকিমণি কালকেই সাথে সাথে ভিডিও ওনার চ্যানেলে ভিডিও পোস্ট করে দিয়েছে, ঠিক আছে, ওনার চ্যানেল, আমি বলি বাবু তুমি চুপ করো, ওনার চ্যানেলে পোস্ট করে দিয়েছে। আর এই যে এইটা না কি করে, এই যে দেখেছো আমি কি বলতো, এক নাগারে যখন গর 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 করে বলে যাই না, পদ্য গদ্য মানে ওই পদ্য গদ্য যাই হোক হবে, এক 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 নাগারে আমি বলে যাই, পরে মাঝখানে ওই যে বলে না ফোরন দেওয়ার কাজটা করে, ফোরন দেওয়ার কাজটা করে না, আমার পুরো কথাটা পুরো গুলিয়ে ফেলে, পুরো কথাটা গুলিয়ে ফেলে, এইটা হচ্ছে প্রত্যেক সময় বাজে স্বভাব। ওকে যখন কোনো সময় ভিডিও করতে বলবো তখন দেখো চুপচাপ করে বসে থাকবে, আর সবাই আমাকে আমাকে ব্লেম দাও, আমি নাকি ওকে জোর করে বসাই, জোর করে ভিডিও দিই, এরকম আমার কাছে কমেন্ট এসেছে যে মেশোকে মেশোকে জোর করে
মনে হয় যেন মেশো এত রেগে থাকে, জোর করে যেন মেশোকে ভিডিওতে বসিয়ে দেওয়া হয়েছে। না গো, আমার নামে আমাকে এটা ব্লেম দেওয়া হয়। হ্যাঁ, তোমরা যেটা ভুল ভাবছো সেটা একদমই না। ও তোমরা এটা জানো তো, লাজুক, ভীষণ লাজুক। দেখো আমাকে প্রপোজ করেছে, আমার জন্য পালিয়ে এসেছে, সবকিছু করেছে, ঠিক আছে, আমার সাথে লুকিয়ে রোম্যান্সও করে, তাই না বলো? কয় তো, কিন্তু এত বদমাস না, এত বদমাস, ক্যামেরা যেই অন হয় লোকজনের সামনে, আমি যদি বলি ধরো ধরো কোনো পার্টি ফার্টি, ধরো সেসব জায়গায় বলো, ধরো কোনো কোনো জায়গা, সবাই সবার বউদের সাথে বেশ ভালোভাবে ঘুরছে ফিরছে, বেশ জড়িয়ে ধরিয়ে ঠড়িয়ে করছে, ওমা ওর কি লজ্জা, লজ্জায় মরে যায় মরে যায় মরে যায়। ভিডিওর সামনেও ঠিক সেরকম, তোমরা ভাবো হয়তো ওকে হয়তো জোর করে বসানো হয়েছে বা সেরকম কিছু তোমরা হয়তো ভাবো, কিন্তু ওই যে লাজুক, ওই একই জিনিস লাইভে তোমরা অনেকে বলতে না যে দিদিকে কিস করো কিস করো, চুমু দাও চুমু দাও চুমু দাও, দিত ভ্যালেন্টাইন্স ডে সময় দেখলে না, দিত না? ও হচ্ছে এই রকম, ও লাজু, এত লাজু, আর ক্যামেরাটা যেই অন হয়েছে ব্যাস ওর তো পুরো টাইটাই ফিশ হয়ে যাবে একদম, আর কিছু না। মাঝখান থেকে আমি মানুষের আমাকে বাজে কথা বলে যে আমি ওকে জোর করে সবকিছু করাচ্ছি, জোর করে সবকিছু করাচ্ছি, আমি কোনো বিষয়তে জোর করি না, বুঝতে পারছো, কোনো বিষয়তে জোর করি এইটুকুনি চাই, তাও দিতে চায় না, আমাকে যে কথাটা বলতে এসেছিল সে কথাটা কিন্তু আমাকে গুলিয়ে ফেললো, আমি তো গুলিয়ে ফেললাম না, সবসময় আমাকে ভিডিও করতে গেলে আমাকে এই করে, সেখানেই গাড়ি থেকে নেমেছি, জাস্ট রাস্তাটা ক্রস করেছি, তখনই ওনার সাথে উনি হাত দেখিয়ে উনি আমাদের দাঁড় করালে, তারপর খুব ইচ্ছে হচ্ছিল কাকিমণিকে একটুখানি জড়িয়ে ধরি, বলছি না যে আমার শরীরটাও ভালো ছিল না খুবই, মানে এখন আমি বাইরে তো সেরকম বেরোতে পারছি না, ওই প্রয়োজন থাকলে গাড়িতে করে যাচ্ছি গাড়িতে করে আসছি, কোনো হাঁটাহাঁটি সেরকম ব্যাপার থাকছে না, তো বেরোয়নি শুধু কালকে, কালকে আর আজকে। হ্যাঁ, তো সেই এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো, আর কাকিমণি তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো
অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, আই লাভ ইউ। হ্যাঁ, তোমাকেও এবং কাকিমণি আর কাকুকেও, তোমাদের দুজনকে থ্যাংক ইউ, অনেকটা ভালোবাসা। ঠিক আছে, তোমার এই মেয়ের তরফ থেকে। চলো তাহলে আজকের মতো আমি আসি, টাটা, বাই বাই, লাভ ইউ। আমি একটু বাদে ফোন করছি, আমি গাড়িতে উঠবো, বিমলকে ডেকে নিয়েছি। আমি বলছি 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 সত্যি খুব ভালো লাগলো। আমি আমি দূর থেকে দেখিনি, তোমাদের কাকা দেখেছে দেখে আমার ভালো লাগলো। আমি দূর থেকে দেখেছি, দেখে আমি কথা বললাম, খুব ভালো লাগলো, খুব ভালো ভালো। তো যেও চুচুরায়, যদি কোনোদিন যেও তো আমার বাড়িতে চুচুরায় বাড়ি। গাড়ি চলে এসছে, আমি আসছি। কাকা কাকা চলে গেলাম।